নমস্কার বন্ধুরা খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত আজ কুড়ি আগস্ট দু হাজার কুড়ি সাল বৃহস্পতিবার গত রাত থেকেই বৃষ্টি চলছে সকাল থেকে দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে আমরা এই ভিডিও থেকে জেনে নেব যে আজকের সারা দিনটা এবং রাতের দিকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি কি আরও বাড়বে না বৃষ্টি আরও কমবে এবং আগামী দিনে বৃষ্টি সম্পর্কে কী তথ্য উঠে আসছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করে দেবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করতে পারেননি তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশেষে নিম্নচাপের জন্য বৃষ্টি চলছে যেভাবে বৃষ্টির খরা ছিল তা কিছুটা পূরণ হতে চলেছে বাস্তবটা দেখে সেটাই কিন্তু মনে হচ্ছে এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়েছে আজকে এবং এটা জানা যাচ্ছে বিকালের পর থেকে নিম্নচাপটা পশ্চিম দিকে আস্তে আস্তে করে সরবে তবে গত রাতে পরগনা মেদিনীপুর হুগলি যেভাবে বৃষ্টি হয়েছে সঙ্গে নদিয়াতে সকাল থেকেও কিন্তু দফায় দফায় বৃষ্টি চলেছে তবে সারা দিনটা এমনভাবেই যাবে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ এটা হতে পারে কলকাতা হাওড়া হুগলি নদিয়া দুই চব্বিশ পরগনা বিশেষ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে দফায় দফায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এর সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই পাঁচটা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং সতর্কতা আজকে রয়েছে তাই উল্লিখিত এই পাঁচটি জেলার মানুষদের ওখানে যেখানে বৃষ্টিটা আগে হয়নি বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়াতে বেশ কিছুটা বৃষ্টি চলছে এবং বেশ কিছুটা বৃষ্টির ঘাটতি পূরণ হতে চলেছে এমনটাই কিন্তু সবশেষ তথ্য উঠে আসছে সুতরাং বন্ধুরা এটা আপনাদের জানাবো সারা দিনটাই এমনভাবে চলবে সঙ্গে উপকূলে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে তাই মৎস্যজীবীদের আগামীকাল সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে তবে উপকূলের জায়গাগুলো ছাড়াও সারা রাজ্য জুড়ে একটা হাওয়া ঝোড়ো যাচ্ছে কোথাও পনেরো তো কোথাও কুড়ি বা সর্বোচ্চ পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা তবে নিম্নচাপটা শক্তিশালী হলেও সেটা পশ্চিম দিকে সরে যাওয়ার জন্য বিশেষ করে বৃষ্টি চলছে এবং বিকাল ও রাতের দিকেও পশ্চিমের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং হতে পারে এমনটা পূর্বাভাস রয়েছে সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া বাকি যে জেলাগুলো রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ রয়েছে সঙ্গে পূর্ব বর্ধমান রয়েছে বীরভূম জেলা রয়েছে এখানে যেটা পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি তবে মাঝারি বৃষ্টি বা হালকা বৃষ্টি হলেও এটা জানা যাচ্ছে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা কিন্তু রয়েছে তবে গরপটাভাবে মাঝারি ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত এই তথ্য উঠে আসছে এই তো গেল চলতি যে নিম্নচাপটা রয়েছে তার জন্য এই প্রভাব এবার যেটা প্রশ্ন রাতের দিকেও কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে দেখুন যেটা তথ্য উঠে আসছে বিশেষ করে আপনাদের জানাবো বিকালের পর থেকে উপকূলের জায়গাগুলো অন্তত দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া। এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিটা কিছুটা হলেও কমতে পারে এমন সম্ভাবনা রয়েছে তবে একেবারে উপকূলের যে জায়গাগুলো রয়েছে দীঘা সঙ্গে হলদিয়া বা উপকূলের যে দ্বীপ জায়গাগুলো সুন্দরবন ক্যানিং এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া বইবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর এই যে নিম্নচাপ এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের কোনো রকম সম্ভাবনা নেই এটাও তথ্য উঠে আসছে চলতি নিম্নচাপ ছাড়াও এটা জানা যাচ্ছে যে তেইশ আগস্ট আবারও নিম্নচাপ তৈরি হতে চলেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তার জন্য কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একরকম প্রত্যেকটা জেলাতেই এমন তথ্য উঠে আসছে তাই অনেকে কমেন্ট করছেন যে কবে এই বৃষ্টি কমবে দেখুন বৃষ্টি কমার আপাতত কোনো সম্ভাবনা নেই অন্তত আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তাতে জানা যাচ্ছে ছাব্বিশ আগস্ট থেকে বৃষ্টি কমতে পারে অর্থাৎ পঁচিশ আগস্ট পর্যন্ত এই রকম সমগ্র পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গজুড়ে আবহাওয়াটা মেঘলা আবহাওয়া কোনো দিন কোথাও বৃষ্টি হবে কোনো দিন বা বৃষ্টি হবে না হালকা মাঝারি হল কোথাও বা ভারী হলো এমনটা দিয়েই চলবে একেবারে পঁচিশ আগস্ট পর্যন্ত এই তথ্য উঠে আসছে সঙ্গে এটা জানাবো যে বিশেষ করে উত্তরবঙ্গের আবহাওয়াটা কেমন থাকবে দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় বিকাল এবং সন্ধ্যা বা রাতের দিকে সঙ্গে এটা জানা যাচ্ছে অতি ভারী বৃষ্টির আপাতত কোনো রকম সম্ভাবনা নেই এর সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এমনটাই কিন্তু তথ্য খবর উঠে আসছে তবে এর সঙ্গে আরও যেটা খবর উঠে আসছে আগামী যে নিম্নচাপটা তৈরি হবার সম্ভাবনা রয়েছে তাতে দক্ষিণবঙ্গের বহু জেলায় কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অতি ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা এখনও দেখতে পাওয়া যাচ্ছে না এর সঙ্গে আগামী যে নিম্নচাপটা আসছে সেটা যে ঘূর্ণিঝড় হতে পারে তারও রকম সম্ভাবনা নেই অর্থাৎ আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেরকমও কোনো আভাস উঠে আসেনি যে ঘূর্ণিঝড় হতে পারে তবে বৃষ্টির মুখ একটা দেখতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গ অর্থাৎ চেনা ছন্দে বর্ষা ফিরেছে সমগ্র দক্ষিণবঙ্গে এটা পুরোপুরি বলায় যেতেই পারে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা গরমের হাত থেকে ভোগান্তি পাচ্ছিলেন তারাও কিছুটা মুক্তি পেয়েছেন এর সঙ্গে কৃষক বন্ধু যারা চাষের জন্য যে বৃষ্টির অভাব অনুভব করছিলেন বা জমিতে জল থাকছিল না তাদের জন্য একটা ভালো সুখবর তবে আমরা চাইব এই বৃষ্টি যেন অতিবৃষ্টিতে পরিণত না হয় তাহলেই কিন্তু বৃষ্টির ভোগান্তি বেড়ে যাবে নদীগুলোর জলস্ফীতি বেড়ে যেতে পারে যার ফলে কিন্তু কৃষির ওপর একটা চরম আঘাত হানতে পারে এবং সাধারণ জনজীবনও বন্যা হলে কিন্তু চরম আঘাত হানে অর্থাৎ থাকা খাওয়ার জায়গাটা পর্যন্ত হারিয়ে যায় এর সঙ্গে ভারতবর্ষের যে আবহাওয়া চরিত্র চলছে তাতে থেকে বেশি করে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলছে যেহেতু পশ্চিম দিকে নিম্নচাপ সরবে তাই সমগ্র ঝাড়খণ্ড জুড়ি একটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি কোথাও বা অতি ভারী বৃষ্টি চলতে পারে উড়িষ্যাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি চলছে আগামী বেশ কয়েকদিন ধরে উড়িষ্যাতে এই রকমই বৃষ্টি চলবে সঙ্গে অন্ধ্রপ্রদেশের উপকূলের জায়গাগুলোতে সঙ্গে ত্রিপুরার বন্ধুদের জানাবো আপনাদের ওখানেও বৃষ্টি চলবে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা খুব কম কিছু কিছু জায়গায় মাঝে মাঝে একটু ভারী বৃষ্টি হতে পারে থেকে যেটা বড় কথা এই যে বৃষ্টিটা হচ্ছে গত রাত থেকে তার জন্য সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রার ব্যাপক পরিবর্তন হয়েছে যেখানে প্রায় সাতাশ আঠাশ ডিগ্রি সর্বনিম্ন পৌঁছে গিয়েছিল সেখানে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে পঁচিশ বা সাড়ে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে এসছে এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তিরিশ বা কোথাও কোথাও একত্রিশ সুতরাং তাপমাত্রা কমেছে মানুষের মধ্যে একটা শান্তি এসেছে এটাই সব থেকে বড় কথা তবে আর্দ্রতার পরিমাণ বেশ কিছুটা কমেছে তবে যথেষ্ট বজায় রয়েছে প্রায় পঁয়ষট্টি শতাংশ সর্বনিম্ন এবং সর্বোচ্চ প্রায় নব্বই থেকে বিরানব্বই শতাংশ মতন আর্দ্রতা এখনও রয়েছে সুতরাং বন্ধুরা আপনাদের সংক্ষেপে এটাই জানাবো বিশেষ করে উপকূলের জায়গাগুলোতে হালকা মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টি চলবে বিকালের পর থেকে আবহাওয়াটা উন্নতি হতে পারে এমনটা সম্ভাবনা অন্যদিকে পশ্চিমের জেলাগুলোতে আরও ভারী বৃষ্টি চলবে উল্লিখিত পাঁচ জেলাতে তবে আগামী নিম্নচাপ আসছে এর জন্য আরও বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং